এই শোনো, আমার বাড়ির আঙ্গিনার যে কাজগুলো আছে না, অনেকদিন পর্যন্ত বন জঙ্গল হয়ে রাখছে, তুমি এগুলো পরিষ্কার করো, ঠিক আছে? আর শোনো, দুইটা গাছ আছে বড় বড়, ওই যে ওই দুইটা গাছ, ঠিক আছে, ওই দুইটা গাছ কাটে রাখবা, আমি অফিস থেকে আসে যেন সব দেখি, ঠিক আছে? জি স্যার, সমস্যা নাই, আপনি অফিসে যান, আমি আপনার বাড়ির সব কাজ করে রাখবো। আসসালামু আলাইকুম। আরে কি ব্যাপার, তুমি এখানে বসে রয়েছো, কাজ কি শেষ হয়েছে? ও স্যার, সব কাম শেষ করছি তো, ওই গাছ দুটোটা কাটছি, কাজ তো শেষ করে একটু এখানে বসলাম আর কি। আজকে সারাদিন কাজ করছি, ক্লান্ত হয়ে গেছি, এই জন্য এখানে বসলাম আর কি, এমনিতে সব কাজ শেষ করছি। আচ্ছা যাক, ভালো। শোনো, আমি তো বাড়িতে থাকবো না, বাড়ির কাজ কাম করে দিছো ভালো কথা, বাড়িতে আমি এক জায়গায় যাবো, 2-3 দিন দেরি হবে, এই জন্য তোমার টাকাটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এনে তোমার টাকাটা নেও। স্যার মাত্র 200 টাকা দিলেন, আমার কাজ আর তো 300 টাকা, সব জায়গাতে 300 টাকা, সারাদিন কাজ করলে এটা জানি, আপনি তো 200 টাকা দিলেন আমাকে, আরো তো 100 টাকা দেওয়ার কথা। কেন 200 টাকা দিছি হয় না? একটা কথা আছে না, যে যারা গরিব তাদের ফ্যাট একটু বেশি বড়। হ স্যার, ঠিক কইছেন, আমাগো মতো গরিব গো ফ্যাট বড়, কিন্তু স্যার লোভে না গরিবে, আজকে সারাদিন কাজ কইরা আমার ন্যায্য মূল্য চাইছি, ভিক্ষা না, আপনার থেকে আমি জোর জুলুম কইরা টাকা খুঁজলাম না, যেটুকু কাজ করলাম সেই কাজের বিনিময়েই চাইলাম, আর তাতেই গরিব কইয়া আপনি অপমানই করলেন, তোমার সাহস তো কম না? 100 টাকার জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? হ্যাঁ স্যার বলছি, কারণ আমার ন্যায্য মূল্য 100 টাকা দিতে আপনার কষ্ট লাগে, কিন্তু স্যার 100 টাকার মূল্য কতটুকু এটা আমাগো মতন গরিব লোকেরাই বুঝে। তবে স্যার, যখন আপনারা হাজার হাজার টাকা নিয়ে বড় বড় মার্কেটে মার্কেট করতে যান, তখন 1000 টাকা বেশি নিলেও আপনাকে কষ্ট লাগে না। আরে স্যার, যখন আপনারা বড় বড় হোটেলে গিয়া এক বেলায় 1000 টাকার খাওয়ান খাইয়া 100 টাকা টিপ দেন, তখন সেটা আপনাকে কষ্ট লাগে না। যখন আপনার বড় লোক বন্ধুগুরুর জন্মদিন হয়, তখন একটু বিনোদনের লইগা 1000 টাকার উপহার নিয়ে আসেন, তখন আপনাকে কষ্ট হয় না। যখন আমাগো মতো গরিবরা আপনাদের বড় লোকদের সারাদিন কাজ কইরা গায়ের ঘাম জড়াইয়া যেটুকু টাকা ফাওনার সে টাকাও যদি খুঁজতে যাই, তখন আপনাকে কষ্ট লাগে। আরে স্যার, একটা কথা মনে রাখেন, আমাগো মতন এরকম বিভিন্ন কর্মক্ষেত্রে গরিব আছে বলেই আজ আপনার এত বড় লোক চাকরি করেন, কিন্তু আজকে আমরা গরিব দেখিয়া আমাগোরে মানুষ মনে করেন না। স্যার বর্তমানে বাজারের যে অবস্থা, আজকে সারাদিন কাজ করার পরে যে 200 টাকা দিলেন, 1 কেজি চাল 1 কেজি ডাল কিনলেই শেষ, আমাগো মতন গরিবরা সারাদিন কাজ করে ডাল ভাতের টাকাই জোগাড় করতে পারি না, একটু ভালো খাওয়ন নিজে ভালো পোশাক পরার চিন্তাও করতে পারি না, থাকি আবার পরিবার রেদিমু। আরে স্যার, বাজার সদের যে দাম, 1000 টাকা বাড়লো আপনার মতো বড় লোক কোনো সমস্যা হইব না, কারণ আপনার টাকার অভাব নাই, কিন্তু আমার মতন গরিব গো চুলায় আগুন জ্বলব না। আসলে স্যার একটা কথা কি জানেন, আমার মতন গরিব গো উপর নীরব দুর্ভিক্ষ চলছে, সাধারণ মানুষ নীরবে চোখের জল ফেলছে, বলার কিছুই নাই, এগুলো দেখারও কেউ নাই, গরিবরা ফিসিয়ে মরছে আর বিত্তবানরা আরও বিত্তবান হচ্ছে, আমাকেও কিছুই করার নাই, তাই ভেতরের ব্যথা কান্না সাইপা রাইকা জীবন চালাইতে হয়। আসলে স্যার গরিবের মন বলতে কিছু নাই, গরিবের রাগ বলতে কিছু নাই, কষ্ট বলতে কিছু নাই, কারণ এসবের মূল্য কারো কাছে নাই, তাই আপনারা যা কইবেন তাই মাইন নিতে হইব, এছাড়া আর আমাকে কোনো উপায় নাই। আসলে লোকটা সবগুলো কথাই ঠিক বলছে, তাকে তার কাজের মূল্য মাত্র 200 টাকা দেওয়া আমার মোটেই উচিত হয়নি।